হাই ফ্রেন্ডস, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা নতুন টিউটোরিয়ালে আপনাদের সামনে হাজির হলাম। ফ্রেন্ডস, এই টিউটোরিয়ালে আমরা দেখব যে আমাদের কিভাবে আপনার মাউস পয়েন্টটি এনাবল করা যায়। হ্যাঁ, এটা করার জন্য আমার দুটি পদ্ধতি করা যায়। আজকে আমি যেটা দেখাবো সেটা হলো একটি সফটওয়্যার মাধ্যমে, আর দ্বিতীয় পদ্ধতি যেটা দেখবো কোনো সফটওয়্যার ছাড়া। আমি আচ্ছা অডিয়েন্স দেখাচ্ছে, আমি দেখাচ্ছি এই মাউস পয়েন্টটি দেখাচ্ছে একটি হোয়াইট ডটের মতো, এটা একটা মাউস পয়েন্টার। হ্যাঁ, এটা কিভাবে এনাবল করেছে যদি এটা দেখেছেন তাহলে দয়া করে আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর তার আগে অডিয়েন্স, আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব, যারা এখনো হাউ টু অ্যান্ড্রয়েড অ্যান্ড পিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখানে আমি ইন্টারনেট বেসিক এবং টেকনোলজি সম্বন্ধে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড করে থাকি। তাহলে অডিয়েন্স, কথা না বলে আসুন দেখা যাক আমি কোন সফটওয়্যার মাধ্যমে দেখাচ্ছি আপনাদের। প্রথমে আপনারা যাবেন যে সফটওয়্যারটাও আমি দেখাচ্ছি, যাবেন ইএস ফাইল এক্সপ্লোরার। এই সফটওয়্যারটি আপনারা প্লে লিস্টে অ্যাভেলেবল পাবেন। এটা আপনার আপনার নন পেড, আপনার কোনো পেড ছাড়া ফ্রি। হ্যাঁ, যাই হোক, আপনার ডাউনলোড করার পর দেন আপনি ওপেন করে নেবেন। ওপেন করে ওপেন করার পর অডিয়েন্স আপনাকে আপনি দেখতে পাচ্ছেন লেফট সাইডে এখানে দেখতে থ্রি লাইন, ওই দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন। হ্যাঁ, লেফট সাইডে এখানে টাচ করবেন, দেন ক্লিক হেয়ার। এখন স্ক্রল ডাউন, স্ক্রল ডাউন পরে অডিয়েন্স দেখতে পাচ্ছেন গেট শিওর, আমাদের অলরেডি এনাবল আছে গেট শিওর। এটা আপনার, হ্যাঁ, এটা আসবেনটি এনাবল করে নেবেন, আমাদের অলরেডি এনাবল আছে। হ্যাঁ, তাহলে এইভাবে অতি সহজে আপনারা টাকাটি এনাবল করে নিতে পারেন। হ্যাঁ গাইস, যদি ভিডিওটি আপনাদের কোনো উপকার আসে প্লিজ প্লিজ দয়া করে লাইক করে নেবেন, আর যদি ভিডিওটি আপনার ভালো না লাগে তাও একটি আনলাইক দিয়ে দিবেন, আর যদি ভালো লাগে তাও কমেন্ট বক্সে জানাবেন, আর যদি টিউটোরিয়ালটি খারাপ লাগে তাও কমেন্ট বক্সে জানাবেন। আর আজ পর্যন্ত, আজ এ পর্যন্ত। তাহলে নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আবারও কোনো সময় আপনাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। থ্যাংকস ফর ওয়াচিং।